নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সমাজসেবক যে যার কাছে টিনা গেছিল সে টিনার স্বাদ ছেড়ে দিয়েছে মানে সে আর টিনাকে হেল্প করবে না তো আজকের ভিডিওতে অনেক কিছু কথা আপনাদেরকে বলার আছে আমি অনুরোধ করব ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো শুরু করছি আমি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এখন যেটা চলছে টিনা এবং সন্দীপের মধ্যে টিনা তার নিজের সন্তানকে মানে কৃষাণুকে তার কাছে আনতে চাইছে এবং সেই জন্য ওদের মানে বিভিন্ন রকম লিগাল প্রসিডিওর তো চলছেই সেটা ছাড়াও টিনা গেছিলো একজন সমাজসেবকের কাছে তো তিনি নাকি এখন বলছেন টিনার সাথ দেবেন না এখন এর পেছনে অনেকগুলো রিজন আছে শুধু যে একটা রিজন আছে সেটা নয় অনেকগুলো রিজন আছে প্রথমেই বলি যখন স্বামী স্ত্রীর মধ্যে রকম এই ঝগড়াঝাটি বা যা কিছু হয় সেটা কোর্ট অবধি পৌঁছে যায় সেটা কিন্তু খুবই একটা কমপ্লিকেটেড বিষয় কোর্ট এবং বা যে কোনো জায়গায় প্রশাসন বলুন বা এই সমাজসেবক যারা রয়েছেন তারা সবাই চায় সংসার সংসারটাকে জোড়া লাগাতে প্রথমে এবং তার বাড়ির লোকও চায় এক্ষেত্রে এরা দুজনই মানে টিনা এবং সন্দীপ এরা দুজনই আছে সোশ্যাল মিডিয়ায় ফলে ওদের লাইফে কি হচ্ছে না হচ্ছে কে কার সাথে ঘুরছে কে কার সাথে প্রেম করছে কে কার সাথে এ করছে এই সব কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওপেনলি তো সেই জন্য আমরা যেমন দেখতে পাচ্ছি সেরকম সমাজসেবকও দেখতে পাচ্ছে সেরকম আইনের যারা ওদেরকে হেল্প যদিও আইনে সেটা অতটা এফেক্ট হয়তো ফেলবে না বা ফেলতেও পারে আমি জানি না সবাই দেখতে পাচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে যখন ধরুন কোনো স্ত্রী তার শ্বশুরবাড়ি থেকে চলে আসে তো সেক্ষেত্রে আসার পর যদি তার সঙ্গে ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে বা যেটাকে আমরা বলতে পারি তার সঙ্গে টর্চার হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু সেই নির্যাতনের মানে বিরুদ্ধে সে ফোর করে যাদের সঙ্গে হয় তারাই করে এবার অনেকে আছে ইচ্ছাকৃতভাবেও করে দেয় কিন্তু করলেই তো হলো না একটা কোনো কেস করা হলো তারপরে সেটাকে কিন্তু প্রুফ করতে হয় যদি সেটা প্রুফ করতে না পারা যায় তখন কিন্তু কেসটা অন মানে বছরের পর বছর চলতে থাকে এগুলোর কিন্তু কোনো টাইম পিরিয়ড নেই এগুলো এত বছর ধরে চলতে থাকে হয়তো পাঁচ ছয় সাত আট এরকম চলতে থাকে কারণ নর্মাল যদি ধরুন একটা তার সঙ্গে কোনো কিছু হয় এবং সেটা যদি তার মানে ধরুন আমি বলছি ধরে নিন এটা যে কোনো স্বামী তার স্ত্রী গায়ে হাত তুলেছে এবং সেখানে কিন্তু তার মাথা ফেটে গেছে রক্ত বেরিয়েছে হয়েছে তখন সে একটা সরকারি হসপিটালে গিয়ে সেখান থেকে তার ট্রিটমেন্ট করিয়ে তারপরে সেই যে ডাক্তারের প্রেসক্রিপশন বা ডাক্তারের যে ডকুমেন্টস সেটা নিয়ে সে যখন পুলিশ স্টেশনে যায় বা পুলিশ স্টেশনে যদি সে সোজা যায় তাহলেও কিন্তু পুলিশ স্টেশন সেটাকে সমস্ত কিছু করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তার হাজব্যান্ডকে অ্যারেস্ট করতে পারে কিন্তু এই ক্ষেত্রে হয়েছে টিনা যখন ছেড়ে চলে গেছিলো হয়তো সেই টিনার সেই রকম রকম ছিল না আর কি পরিস্থিতি বা ওর সঙ্গে হয়তো ওর রকম কাটা ছেঁড়া কিছুই ছিল না বা ও যেটা আমাদেরকে পরে বলেছে যে এই আঙুলটা আমার এই হয়েছে কিন্তু নর্মালি দেখা যায় ওই রকম জিনিস যদি থাকে তাহলে কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গেই কিন্তু যে ধরুন মানে হাজব্যান্ড তাকে কিন্তু অ্যারেস্ট করে কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখিনি সন্দীপদের আমরা দেখেছি ও পালিয়ে পালিয়ে ঘুরে বেরিয়েছে এবং সেখান থেকে লাইভ করে বলেছে যে আমার স্ত্রী পরকীয়া করে চলে গেছে এটা সন্দীপের কথা অনুযায়ী তো এখন ব্যাপারটা হচ্ছে তার পরবর্তীকালে আমরা দেখেছি টিআর কমিউনিটি পোস্ট এবং সেখানে সে বলছে হ্যাঁ আমি প্রেম করছি বেশ করছি বা এরকম কিছু একটা ছিল বোধ হয় বড়কিয়া করছে এবং তারপরে আমরা তার সাথে সেই ছেলেটির আমরা মানে সোজাসুজি সেই ছেলেটিকে না দেখলেও কিন্তু আমরা এটা দেখেছি যে সে তার সঙ্গে ফটফটি করে ঘুরতে যাচ্ছে তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করছে কারণ একটা স্ত্রী যদি ধরুন তার স্বামীর সঙ্গে তার এরকম একটা কেস কাভারি চলছে এবং সেখানে সে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যাচ্ছে এবং তার কোনো মানে সাথে তো সেক্ষেত্রে সে যখন সেই জিনিসটাকে দর্শকদের সামনে প্রেজেন্ট করছে তো স্বাভাবিকভাবেই সেটা দর্শক ধরে নেবে ঠিক আছে পরকিয়া এখন সিচুয়েশনটা অন্য হয়ে গেছে এখন যেটা বোঝা যাচ্ছে যে টিনা এবং ওর যে মানে যে ছেলেটি ছিল আর কি তো ফোকলা তো সেই ফোকলার সঙ্গে সম্ভবত কিছু একটা হয়েছে যার জন্য ফোকলার সব সেই মনোমালিন্য দরুন এখন টিনা যেটা করছে যে ওর কৃষাণুকে চায় কারণ এতদিন টিনা দেখলো যে ওর সন্তানকে ছেড়ে চলে এসেছে এবং সেখানে কিন্তু সন্তান হাল তো বিহতে আছে সন্দীপও তাকে সামনে নিচ্ছে তার শাশুড়ি তাকে সামনে নিচ্ছে সব কিছু ঠিকঠাক আছে এবং এখন কি করছে যখন দেখছি ওরা ঠিকঠাক আছে তখন বলছে না আমার সন্তান চাই এখন তার মাতৃ যে একটা স্নেহ সেটা জেগে উঠেছে হঠাৎ করে এতদিন অবধি তার কোনো মাতৃ স্নেহ ছিল না এবং কেন ছিল না সেটাই হচ্ছে সব থেকে অদ্ভুত বিষয় কারণ একটা মায়ের কাছে তার সন্তান যেখানে টিনার মানে কি বলবো যেমনই হোক সিজার হোক কি নর্মাল ডেলিভারি হোক যখন একটা সন্তানকে সে জন্ম দেয় তখন সেক্ষেত্রে কিন্তু মানে একটা নারীর টান তো থাকেই না সে কী করে ছেড়ে চলে এসে তারপর দিব্যি আমরা দেখছিলাম ঘুরে বেড়াচ্ছে ফিরে বেড়াচ্ছে খাচ্ছে যাচ্ছে এই এখানে বেড়াতে যাচ্ছে এই শপিং করছে এই করছে সবার জন্য শপিং করছে ও ছেলের কথা তখন মনে করেনি কিন্তু এখন দেখলাম ছেলের জন্য সে নীলের উপোস করছে সবটাই অদ্ভুত এবারে আসে সন্দীপের কথা সন্দীপ কী করছে সে যখন দেখলো তার এরগুলো ঘটে গেল সে তার একটা পাতা নদীদি পাতিয়ে ফেললো এবং আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো সবাই মিলে টিলে এখন সে টিনাকে তারা অ্যাটাক করছে ঠিক আছে এবারে একটা নতুন পয়েন্ট উঠেছে যে টিনা নাকি ওর যে গয়নাগুলো মানে সেগুলো শ্বশুরবাড়ি থেকে নাকি চুরি করে নিয়ে এসছে ঠিক আছে এ প্রসঙ্গে একটা কথা বলি যে কোনো জিনিসই ধরুন যখন এরকম ক্ষেত্রে হয় তখন এটাকে বলে স্ত্রীধন তাই তো যেটা টিনার শ্বশুর থেকে যদি কোনো গয়না নিয়েও আসে সেটা হচ্ছে তার স্ত্রীধন সেটা তার নিজের বাপের বাড়ি দেওয়া গয়না হতে পারে বা শ্বশুর বাড়িতে তাকে উপহার দেওয়ার গয়নাও হতে পারে সেটা যদি সে নিয়ে আসে সেটা কিন্তু চুরি নয় সেটা হচ্ছে স্ত্রীধন সেটা সে নিয়ে এসেছে এটা কিন্তু বেসিসে তাকে চুরি করা বলা যায় না কারণ এখানে স্ত্রীধনের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু একজন মহিলা রিকভারি করার ইয়ে করেন যেমন টিনা যে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে গেছে ঠিক আছে মাল মাল রিকোভারিটা সেটা কিন্তু যখন গয়নাগুলো যদি শ্বশুরবাড়িতে থেকে যায় সেক্ষেত্রে কিন্তু গয়নাগুলো শ্বশুরবাড়ি থেকে নেওয়ার জন্য একটা রিকোভারি করার জন্য কিন্তু কোর্টে মানে অ্যাপিল করা যায় এবং শ্বশুরবাড়ির এরকম ধরুন কোনো মহিলা যদি চলে এসেছে তো সেক্ষেত্রে টর্চারের জন্য শ্বশুরবাড়ির কোনো ব্যাপারে সেক্ষেত্রে যদি রিকোভারি করতে চায় তাকে কিন্তু কোর্টে কোনো প্রুফ দিতে হবে যে গয়নাগুলো ধরুন আছে তার গয়নার বিল দিতে হবে যেটা কেনার সময় সেই বিলটা দিতে হবে সে যদি সেই বিলটা প্রেজেন্ট করতে না পারে বা সে যদি সে প্রমাণটা দিতে না পারে তখন কিন্তু গয়নাগুলো একটু ফেরত পেতে মুশকিল হয়ে যায় নর্মালি নর্মাল ক্ষেত্রে দেখা যায় গয়নাগুলো কিন্তু শ্বশুরবাড়ির তরফে যদি শ্বশুরবাড়িতে থাকে আটকে রাখা হয় কিন্তু টিনা যদি শ্বশুরবাড়ি থেকে সেই গয়নাগুলো নিয়ে আসে নিজের গয়নাগুলো স্ত্রী ধন সেটা তার শ্বশুর তরফেও দিক বা তার বাপের বাড়ির তরফেও দিক দুটো গয়নার প্রতি কিন্তু অধিকারটা কিন্তু শুধুমাত্র টিনার আছে তো সেটা যদি টিনা নিয়ে আসে তাহলে কিন্তু টিনা কোনো অন্যায় করে টিনা কিন্তু নিজের জিনিসটাই নিয়ে এসেছে ঠিক আছে আইনত দিক থেকে দেখতে গেলে এবারে ব্যাপারটা হচ্ছে এই যখন মালপত্র রিকভারি করতে গেছিলো একটা বিশাল বড়ো ট্রাক নিয়ে সেখানে সমস্ত জিনিসপত্র করে তখন কিন্তু তার ছেলের কথা মনে পড়েনি এবং পরবর্তীকালে তার ছেলের কথা মনে পড়েছে এখন সে নীলের উপোস করছে এবারে ব্যাপারটা হচ্ছে সমাজসেবক যে দাদা তিনি যদি ওর হাতটা ছেড়ে দিয়ে থাকেন তো কেন মানে ওনাকে সাহায্য করতে চাইলেন না আমরা খুব রিসেন্ট দেখেছি প্রীতমের সময় ঠিক আছে এখন আগে কন্ট এই ধরনের ওয়াইটিতে কোনো সমস্যা হলে লিগাল এগুলো দেখতাম কিন্তু এখন আমরা নতুন একটা সংযোজন হয়েছে সেটা হচ্ছে সমাজসেবী বা সমাজসেবকের তারা এসে যারা সমাজ সেবা করে থাকে তারা এসে মানে মানে কি বলবো অসহায় নিস্ব যারা তাদেরকে হেল্প করে এবারে বলি আমাদের এই সমাজ বলুন আমাদের এই গোটা পশ্চিমবঙ্গ বলুন বা ইন্ডিয়া বা ইন্ডিয়া প্রচুর এমন অনেক নির্যাতিতা আছে যাদের সত্যিকারের কিন্তু এই ধরনের সমাজসেবক এবং সমাজসেবিকার দরকার তারা সত্যিকারের কিন্তু হয়তো নির্যাতিত তারা দিনের পর দিন স্বামীর মার সহ্য করছে নির্যাতন সহ্য করছে অনেক দুঃখ কষ্টে রয়েছে তো সেখানে কিন্তু সেই সমস্ত সমাজসেবিকা বা সমাজসেবকরা আগে হেল্প করবেন তারা যখন দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে দুটো মানুষ মানে আমি টিনা এবং সন্দীপের কথা বলছি মাস গেলে লাখ লাখ টাকা উপার্জন করছে তো সেক্ষেত্রে তারা নিজেরাই যথেষ্ট একজন মানে স্বতন্ত্র এবং নিজেরাই নিজেদের খেয়াল রাখতে পারে নিজেরা নিজেকে চালাতে পারে এবং আরেকটা হচ্ছে কেস চলছে তো সেক্ষেত্রে কিন্তু তারা হয়তো সেই বিষয়টা ঢুকতে চাইছেন না কারণ তাদের দরকার আরও অন্যত্র এখানে এই যে কেচ্ছাটা হয়েছে এবং এখানে কিন্তু টোটাল এই যে টিনা পরকিয়া বলুন বা সমস্ত কিছু এখন তো ছড়িয়ে গেছে তো সেটা হয়তো সেই সমাজসেবক দাদাও দেখেছেন যার দরুন তিনি কিন্তু এখন আর চাইছেন না ওকে হেল্প করতে কারণ ও তিনি জানেন যে যদি তিনি এই ফাঁদে পা দেন তাহলে কিন্তু তার ইমেজটাও কিন্তু ভীষণভাবে হ্যাম্পার হবে যেমন আমরা দেখেছি খুব রিসেন্ট যেটা হয়েছে বাবলি ম্যাডামের তো আমি জানি না এক্ষেত্রে বাবলি ম্যাডাম কি মানে কি নাকি কিন্তু ওনার কিছুটা হলেও ওনার যে একটা ইমেজ ছিল সেটা কিন্তু একটা তো কোথাও ওনার গাও দাগ লেগেছে ঠিক আছে তো সেক্ষেত্রে এরা দুজন দুজন দেখুন আজকে দেখুন রিমি প্রীতম ওরা কিন্তু এক হয়ে গেছে এবং সবাই গোটা ওয়াইটি ভীষণ খুশি এক হয়ে গেছে ঠিক আছে কিন্তু মাঝখান থেকে ওই সমাজসেবিকা ম্যাডামের কিন্তু গায়ে একটু তো দাগ লেগে গেল না তো সেক্ষেত্রে ওনার সংক্রান্ত পুলিশ হয় ওনার নামে করা হয়েছে বা কিছু একটা আমি যদি খুব মানে ঠিক জানি না আমি তো ভুল হয়ে থাকি ভুলও হতে পারি তো যাই হোক এক্ষেত্রে আমি একটা কথাই বলবো আজকে যদি সমাজসেবিক ম্যাডাম বা এই যে টিনা যার কাছে গেছে এই সমাজসেবক দ্বারা যদি টিনার হাতটা ছেড়ে দেন তাহলে তিনি কোনো অন্যায় করেনি কারণ তার দরকার অন্যত্র অন্য অনেক অনেক ইম্পর্টেন্ট কেস আছে যেখানে তাকে হয়তো তার সময় দিতে হবে কারণ তার মূল তারা তো একটা কিছু মানে করছেন না তারা তাদের কাছে অনেকগুলো কেস থাকে সেখানে টিনার থেকেও অনেক বেশি নির্যাতিত মানুষ হয়তো রয়েছে টিনার তো এতদিন তার সন্তানের কথা মনেই পড়েনি এখন খুব রিসেন্ট তার সন্তানের কথা মনে পড়ছে কিন্তু এমনও হতে পারে যাদের হয়তো সন্তানকে সত্যি সত্যি তার শ্বশুরবাড়ির লোক আটকে রেখেছে এবং সে চেয়েও পারেনি তার সন্তানকে আনতে যদিও এরকম কেস খুব রেয়ার দেখা যায় তাই বন্ধুরা একটা কথাই বলবো যে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসগুলো হচ্ছে এবং যে ধরনের জিনিসপত্র নোংরামো দেখানো হচ্ছে আজকে আমি টিনার একটি ভিডিও দেখলাম এবং সেখানে সে বলছে যে অনেকগুলো জেরক্স করাতে হতো হলো এবারে অনেক জায়গায় অনেক কিছু যাবে সত্যি কথা কি বলুন তো এই যে জিনিসগুলো যে পেপার্স বা এগুলো এগুলো পাঠিয়ে কি সত্যি সমস্যার সমাধান হচ্ছে এটা কিন্তু দেখার বিষয় আজকে আমি একটা কথা বলতে চাই আমি রিমি প্রীতম এদের এটা নিট ওদের ভিডিও নয় কিন্তু রিমির ভালোবাসাটা কিন্তু প্রকৃত ছিল সত্যিকারে বলতে ওকে কিন্তু আমরা একটা স্ট্যান্ড পয়েন্টেই দেখেছি যে ও কিন্তু প্রীতমকে ভালোবেসেছে প্রীতম হয়তো ওকে দেখেনি প্রীতম দিশানির সঙ্গে আমরা সবাই দেখতে পেয়েছি কিন্তু রিমি কিন্তু একমাত্র রিমিকেও আমরা দেখেছি কিন্তু ওর মধ্যে কিন্তু প্রীতমকে যে ও সত্যিকারই ভালোবাসে একদম ভীষণই কম বয়স রিমির তো এই সময় ফিলিংসটা হয়তো আরও জোরদার হয় তো সেক্ষেত্রে সেইটা কিন্তু ও সব সময় এবং আজ কিন্তু ও যে মানে ভালো হয়েছে দুটো ফ্যামিলি এক হয়ে গেছে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে সত্যি খুব ভালো হয়েছে তো টিনা সন্দীপের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই আশাটাই করে থাকি এবং অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন যারা হয়তো চেষ্টা করছেন যে আরও ঝামেলাটা বাড়িয়ে দেওয়া যায় আরও যাতে টিনা সন্দীপের মধ্যে দূরত্ব লাগানো যায় আরও যাতে টিনাকে উস্কানো যায় আরও যাতে সন্দীপকে উস্কানো যায় আমার মনে হয় এইসব না করে যদি দুটো মানুষকে এক করার চেষ্টা করা যায় হ্যাঁ কোর্ট কিন্তু এক করার চেষ্টা করছে কোর্টে কিন্তু এই যে সমস্ত কিছু টিনা অ্যাপিল করেছে বা ওদের যে ডিভোর্সকে চলছে সেখানে কিন্তু মিডিয়েশন হবে বার বার হবে এবং কোর্ট কিন্তু কখনোই চাইবে না দুটো মানুষের সংসার ভেঙে যাক যেখানে কৃষাণু এত ছোট তাই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ওরা যেন এক হয়ে যায় এবং আমাদের মধ্যে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও উচিত যে তাদেরকে এক করার একটা ছোট্ট প্রচেষ্টা হলেও করা আমরা সবাই যদি প্রত্যেকের ভিডিওর মাধ্যমে এই বার্তাটা দিই যে দুজনের এইসব কালি ছেটাছেটি বন্ধ করে এই সব নোংরামও বন্ধ করে এই সব একে অপরের কাদা ছেটাচ্ছে কী লাভ এসব করে জীবন তো একটা জীবনটা তো ভীষণ ছোটো এবং কৃষাণুর বয়সটা তো থেমে থাকছে না কৃষাণু তো বড়ো হচ্ছে কৃষাণুকে মা বাবার মধ্যে এগুলোই দেখবে তাই এসব না করে যদি মা বাবা এক হয়ে যায় মানে টিনা সন্দীপ যদি এক হয়ে যায় এর থেকে ভালো এবং এর থেকে খুশি আর কিছু হতে পারে না তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার জন্য বাই সবাই ভালো থাকবেন দেখা করছি নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি বাই